আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোষ ও কোষের গঠন। কোষ ও কোষের গঠনের আমরা প্লাজমা মেমব্রেন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগে শুরুতেই জানব যে প্লাজমা মেমব্রেনের বেশ কিছু অপর নাম রয়েছে। এক নম্বরের নামটা হচ্ছে প্লাজমা লেমা, দুই নম্বরে হচ্ছে সাইটোমেমব্রেন, তিন নম্বরে হচ্ছে বায়োমেমব্রেন এবং চার নম্বরে হচ্ছে কোর ঝিল্লি। অবশ্যই আমরা বলি যে এই নামগুলো অনেক জায়গাতে থাকে, যেমন প্লাজমা লেমা নামটি অনেক বেশি ব্যবহার হয়, যেটা হয়তো আমরা অনেকেই মানে বুঝতে পারি না। তা তোমরা মনে রাখবা যে নামগুলো, যে একটি নাম হচ্ছে প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, কোর ঝিল্লি, আর একটি নাম তো সবাই ইংলিশ জানি যে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বলি আমরা। তো এখন আমরা জানি যে এই যে সেল মেমব্রেন, যেটি কোষের বাহিরে, মানে সেল মেমব্রেন নামটাকার কারণ সেলের বাইরে যে মেমব্রেন, এই জন্য আমরা বলছি তাকে সেল মেমব্রেন। তো এখন কথা হলো যে এই যে সেল মেমব্রেন বললাম, সেল মেমব্রেন সম্পর্কিত তিনজন বিজ্ঞানী তিন ধরনের মডেল প্রকাশ করেছেন। প্রথম বিজ্ঞানীর নাম হচ্ছে ড্যানিয়েল ও ড্যাবসন যে মডেলটি দিয়েছেন তার নাম হচ্ছে ড্যানিয়েল ও ড্যাবসন। এ যে মডেলটি দিয়েছেন তার মডেলের নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। দুই নম্বরে হচ্ছে রবার্টসন, ইউনিট মেমব্রেন মডেল। আর তিন নম্বরে হচ্ছে সার্বজনীন যে গ্রহণযোগ্য যে মডেলটি, সেটির নাম হচ্ছে সিঙ্গার ও নিকেলসন, ফ্লুইড মোজাইক মডেল। তো এখন কথা হলো ড্যানিয়েল ড্যাবসন যে স্যান্ডউইচ মডেল দিয়েছেন, রবার্টসন ইউনিট মেমব্রেন মডেল, সিঙ্গার এবং নিকেলসন ফ্লুইড মোজাইক মডেলটি দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা বলি যে ড্যানিয়েল ড্যাবসনের মতে যে সেল মেমব্রেনটি লিপিড এবং প্রোটিন নির্মিত, যাকে সংক্ষেপে আমরা লিপো প্রোটিন নির্মিত বলি। রবার্টসন এটাকে একটু মডিফাই করে যেটা দিয়েছেন সেটি হচ্ছে ইউনিট মেমব্রেন মডেলটি থাকে হচ্ছে প্রোটিন লিপিড প্রোটিন। সে বুঝাতে চেয়েছে যদিও তার মেমব্রেন লিপিড প্রোটিন নির্মিত, কিন্তু কিভাবে সজ্জিত হয়, প্রথমে থাকে হচ্ছে প্রোটিন, মাঝখানে থাকে লিপিড, তার মানে পরে থাকে হচ্ছে প্রোটিন। এখানে বোঝানো হলো যে মাঝখানে লিপিডের স্তর থাকে, দুই পাশে তার প্রোটিনের স্তর থাকে। এটা ছিল হচ্ছে রবার্টসনের ইউনিট মেমব্রেন মডেল, যেটাকে বলি আমরা একক পর্দা, এটা একটু মনে রাখবে। আর সার্বজনীন যে গ্রহণযোগ্য মডেল, যেটাকে বলি হচ্ছে আমরা ফ্লুইড মোজাইক মডেল। এটি হচ্ছে ১৯৭২ সালে ফ্লুইড মোজাইক মডেলটি। তা ফ্লুইড মোজাইক মডেল আমরা নামটা কেন করেছি এটি একটু আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে এখানে ফ্লুইড, আমরা বুঝতেই পারছি এখানে পানির মতো একটা শব্দ পাওয়া যাচ্ছে, আর মোজাইক মানে হচ্ছে এখানে বোঝানো হলো যে এই মডেলের এখানে যে প্রোটিনগুলো যে অবস্থান করে পানির মধ্যে, মনে হচ্ছে গেঁথে অবস্থান করে। এটা আমরা দূর থেকে দেখলে মনে হয় প্রোটিনগুলো মোজাইকের মতো অবস্থান করে, এজন্য তখন আমরা বলেছি ফ্লুইড মোজাইক মডেল। তো এখন কথা হলো যে এখানে আমরা ফ্লুইড মোজাইক মডেলের আমরা যখন গঠন করতে চাই, তখন আমরা আগে একটি ফিগার আমরা দেখি। প্রথমে হচ্ছে আমরা চারটি অংশ, মানে চারটা আমরা ভৌত গঠন নিয়ে চার আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা বলি, ফার্স্ট হচ্ছে লিপিড বাইলেয়ার, দুই নম্বরে বলি হচ্ছে আমরা মেমব্রেন প্রোটিন, তিন নম্বরে বলি হচ্ছে আমরা গ্লাইকোক্যালিক্স, আর চার নম্বরে হচ্ছে কোলেস্টেরল। তার আমরা দেখি একটু যে লিপিডের মধ্যে তার প্রধানত থাকে ফসফোলিপিড, প্রধানত কী থাকে, ফসফোলিপিড থাকে। এই নামটা আমরা অনেকে জানবো, তার আগে আমরা একটু বলে দিচ্ছি লিপিডকে আমরা আদ্র বিশ্লেষণ করলে আমরা পাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে যদি তোমাকে বলা হয় যে আমরা লিপিডকে আদ্র বিশ্লেষণ করলে আমরা কী পাই, তাহলে আমরা বলবো কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। অনেকে আমরা জানি না যে একটি কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা একক হিসাবে কী পাই, সেক্ষেত্রে আমরা বলবো আমরা সেখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাকটোজ পাই। তাহলে তোমাকে যদি বলা হয়
যে একটি কার্বোহাইড্রেটকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে আমরা গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ পাই, আমরা যদি একটি প্রোটিনকে ভাঙি তাহলে সেখানে আমরা একক হিসেবে আমরা কী পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো, আর যদি আমরা একটি লিপিডকে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো সেখানে ফ্যাটি অ্যাসিডও গ্লিসারল। এটা আমরা একটু বলে দিলাম, যে চিত্রটার আঁকার ফাঁকে আমরা একটু বলে দিলাম। এখন আমরা একটু দেখি যে এখানে আমি একটি চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা আমি পুরোটা আঁকিনি, তোমরা নিজেরা একটু বুঝে নেবে। তো আমরা প্রথমে আমরা একটু বলি, এখানে আমরা দেখানোর জন্য প্রথমে আমরা বলেছিলাম যে লিপিড বাই লেয়ার, তার প্রথম এটার নাম হচ্ছে লিপিড, লিপিড বাই লেয়ার, বাই মানে হচ্ছে দুই, লেয়ার মানে সে স্তর। দুই নম্বরে বলেছিলাম মেমব্রেন প্রোটিন, নামটা কি মেমব্রেন প্রোটিন। তিন নম্বরে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স। চার নম্বরে হচ্ছে কোলেস্টেরল। আসি আমরা এখানে, আমরা লিপিড বাই লেয়ার বলতে আমরা প্রধানত ফসফোলিপিড দিয়ে তৈরি। তাহলে এখানে আমরা একটু ফসফোলিপিডকে আগে চিহ্নিত করি, এটা হচ্ছে আমাদের লিপিড আর এটা হচ্ছে ফসফেট। শুরুতে একটু বলে দিচ্ছি, দেখো যে ফসফোলিপিডের মধ্যে দুইটি প্রান্ত থাকে, একটিকে বলি হচ্ছে আমরা লেজ আর আরেকটিকে বলি হচ্ছে মস্তক। তার মানে মস্তকটা হচ্ছে তার ফসফেট এবং এই মস্তকটা হচ্ছে তার অংশ হাইড্রোফিলিক অংশ, যেটি হচ্ছে পানিতে দ্রবণীয়। হাইড্রো মানে হচ্ছে পানি আর ফিলিক মানে হচ্ছে আকর্ষণ, এই অংশটা হচ্ছে তার পানিতে দ্রবণীয় কারণ সে পানিকে আকর্ষণ করছে। আর লিপ যেটা হচ্ছে আমরা বলি হাইড্রোফোবিক, ফোবিয়া মানে হচ্ছে ভয়, যে পানিটাকে দূরে সরিয়ে দিচ্ছে তার মানে হচ্ছে পানিতে অদ্রবণীয়। এটা আমরা সবাই জানি লিপিড পানিতে অদ্রবণীয়, কিন্তু তার ফসফেট অংশটা কিন্তু কেমন হচ্ছে, দ্রবণীয় হচ্ছে। তো এখন কথা হলো, তোমাকে যদি বলা হয় যে এই যে আমরা লিপিডের এই একটি লেয়ার পেলাম এবং এই একটি লেয়ার পেলাম, এই জন্য আমরা বলি লিপিড বাই লেয়ার। তো ফসফোলিপিডের মধ্যে আমরা যদি ফসফোলিপিডকে একটু আর্দ্র বিশ্লেষণ করি তাহলে ফসফেট পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো এবং গ্লিসারল পাবো। তাহলে আমরা বলি যে এখানে একটি পোলার ফসফেট মাথা, পোলার ফসফেট মাথা মানে হচ্ছে ফসফেটটি, এবং এইদিকে আমরা আর দুইটি অংশ যেমন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এটা কেমন পাবো, আমরা অপোলার পাবো, তার মানে হচ্ছে এটা অদ্রবণীয় থাকবে। দু নম্বরে হচ্ছে আমরা মেমব্রেন প্রোটিন, কী বলি আমরা মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন তার তিন ধরনের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে আমরা বলি ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন বলতে হচ্ছে ইন মানে কি মধ্যে, আর ইন্টিগ্রেশন মানে কি একত্রিত করা। তার মানে হচ্ছে দুইটি স্তরকে যে প্রোটিনগুলো এক করে মানে সংযোগ করে রেখে দেয় তাকে বলি হচ্ছে আমরা ইন্টিগ্রাল প্রোটিন। তার মানে হচ্ছে আমরা এখানে একটি প্রোটিনের চিত্র এঁকেছি, তোমরা লক্ষ্য করো চিত্রটার দিকে, এই যে আমরা ইন্টিগ্রাল প্রোটিন, তার মানে হচ্ছে দুইটি স্তরকে সে সংযোগ করে রেখেছে, এটাকে বলা ইন্টিগ্রাল প্রোটিন। এই প্রোটিনটি কী করা থাকে, আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট করা থাকে। দুই নম্বরে হচ্ছে আমরা বলি পেরিফেরাল প্রোটিন, তিন নম্বরে বলি হচ্ছে লিপিডে সম্পৃক্ত প্রোটিন। তো দুই নম্বরে হচ্ছে আমরা কী বললাম পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল মানে পেরিফেরাল মানে হচ্ছে প্রান্ত, তবে যে প্রোটিনগুলো এরকমের সারফেসে পরিবেষ্টন থাকবে, কোথায় থাকবে, সারফেসে যেটি থাকবে বা প্রান্তে যেটি থাকবে সেটাকে আমরা বলবো কি, অবশ্যই আমরা বলবো এগুলোকে আমরা কী বলবো, যে পেরিফেরাল প্রোটিন বা প্রান্তীয় প্রোটিন। তিন নম্বরে হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত মানে বোঝানো হলো যে প্রোটিনগুলো লিপিডের কোর, কোর মানে হচ্ছে কেন্দ্রে যেটা সম্পৃক্ত থাকে, সম্পৃক্ত মানে সংযোগ হয়ে থাকবে, সেটিকে আমরা বলি লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন, তার মানে হচ্ছে এগুলো। তাহলে আমরা লিপিড কোর সম্পৃক্ত প্রোটিনের কথা বললাম, বা লিপিড সম্পৃক্ত প্রোটিন, তারপর হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিনের কথা বললাম, পেরিফেরাল প্রোটিন, এগুলো হচ্ছে তার সব কি মেমব্রেন প্রোটিন। তিন নম্বরে হচ্ছে আমরা বললাম কি গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স আমরা কাকে বলি, এখানে আমাদের যে গ্লাইকোলিপিড থাকে এবং গ্লাইকোপ্রোটিন থাকে এগুলোকেই কিন্তু আমরা একত্রে গ্লাইকোক্যালিক্স বলি, এবং এটাকে আমরা চিনির স্তর বলি। কিসের স্তর বলি, চিনির স্তর। কেন বলছি, কারণ তুমি মনে রাখবা এখানে এই যে আমরা গ্লাইকো বলি এবং দুই পাশে যে গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন, তার মানে শর্করা আছে, এবং শর্করার মধ্যে যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে সুক্রোজ, মানে সুগারটা ব্যবহার হচ্ছে, এজন্য আমরা তাকে চিনির স্তর বলি, ঠিক আছে, এটা মনে রাখবা। তারপর হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল আমরা বলি একটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ঝিল্লি দুটোতেই কিন্তু কোলেস্টেরল থাকে, তবে আমরা সাধারণত বলি প্রাণী কোষের ঝিল্লিতে কোলেস্টেরলের পরিমাণটা বেশি থাকে এবং আমরা বলি প্রায় 75% থাকে হচ্ছে কোলেস্টেরল, এটা একটু মনে রাখবা। তাহলে আমরা বলি যে এই যে সাধারণত একটি কোর ঝিল্লি, কোর ঝিল্লি আমাদের কী কী কাজ আছে,
আমরা এবারও বলতে পারি যে প্রথম কাজটাই যদি আমরা বলি যে এখান থেকে কী করতে পারে, যে সে বাহিরে একটি আবরণ তৈরি করবে, ভিতর অংশকে সে রক্ষা করবে, বাহির থেকে বিভিন্ন বস্তু বাহিরে থেকে ভিতরে আদান বিনিময় ঘটবে এবং বিভিন্ন অণু সে কিন্তু সংশ্লেষ করতে পারে, সেক্ষেত্রে হরমোন হতে পারে, এনজাইম হতে পারে, তারপর হচ্ছে বৃদ্ধি চলন, এগুলোও কিন্তু তার কাজ হবে। আর সর্বশেষ একটি কাজ হচ্ছে বিভিন্ন স্নায়ু উদ্দীপনাকে সে কিন্তু বহন করবে। কারণ কি? কারণ আমরা সাধারণত বলি একটি স্নায়ুর যে জালিকা সেটি কিন্তু কোর ঝিল্লিতে পরিব্যাপ্ত থাকে। সো যখন একটি উদ্দীপনা যায় তার মানে হচ্ছে কোর ঝিল্লির মাধ্যমেই কিন্তু কোষের মধ্যে যাচ্ছে। তাহলে আমরা বলবো যে একটি সংবেদী মানে একটি কী করে যে বিভিন্ন বার্তা বাহক হিসেবেও কিন্তু সে কাজ করতে পারে। তাহলে আমাদের কাজগুলো কী দাঁড়ালো? এক নম্বরে হচ্ছে তাকে একটি সুন্দর আকৃতি দেওয়া, তারপর হচ্ছে তাকে কী তৈরি করা, তার বাহির থেকে বিভিন্ন বস্তুর আদান বিনিময় ঘটানো, তারপর হচ্ছে আমরা বলি বিভিন্ন অনুসংশ্লেষ করতে পারে, বৃহৎ অনুসংশ্লেষ, তারপর হচ্ছে চলন বৃদ্ধি পারস্পরিক বন্ধন, এগুলোও তার কাজ, এবং হচ্ছে হরমোন এনজাইম ইত্যাদি এগুলো করণ করা, এবং সর্বশেষ হচ্ছে আমরা কী বলি তোমার বিভিন্ন মানে বার্তাবাহক হিসেবে কাজ করে, মানে হচ্ছে যে সে বিভিন্ন উদ্দীপনাকে নিয়ে আসতে পারে। কার মাধ্যমে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে, কারণ স্নায়ুর যে জালিকা সেটা কোর ঝিল্লিতে ব্যাপ্ত থাকে, তার মানে হচ্ছে উদ্দীপনাকে বহন করে আনে। ঠিক আছে, তাহলে এগুলি হচ্ছে আমাদের কোর ঝিল্লির কাজ।